নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি তো দেখো চুক্তির ভিত্তিতে রাজ্যে বারোশো ডেটা এন্ট্রি অপারেটর প্রতি নিয়োগ হতে চলেছে তো খবরটি আজকে একটি প্রথম সারি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তো চলো আমরা বিস্তারিত কোনো খবরটা আমরা দেখে নিই দেখো কী বলা হয়েছে চুক্তিতে বারোশো ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের উদ্যোগ ভূমি ও খাদ্য দপ্তর রাজ্য সরকারের ভূমি ও খাদ্য দপ্তরে প্রায় বারোশো চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের উদ্যোগ শুরু হয়েছে নেওয়া হবে ডেটা এন্ট্রি অপারেটর ল্যান্ড রেকর্ডস ও সার্ভে ডিরেক্টরেটের বিভিন্ন অফিসের জন্য আটশো জন অপারেটর গ্রহণের প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে অর্থাৎ অলরেডি আটশো জন কম্পিউটার অপারেটর অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর যে পোস্ট তার যে প্রস্তাব সেটা কিন্তু নবান্নে পাঠানো হয়েছে খাদ্য দপ্তর নেমে তিনশো জন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওয়েবেল টেকনোলজিকে চিঠি দিয়েছে দপ্তর প্রার্থীদের নাম অবশ্যই শ্রম দপ্তরের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত থাকতে হবে অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাঙ্কে কিন্তু অবশ্যই নাম নথিভুক্ত থাকতে হবে যারা আবেদন করবে জেলা চারজন মহকুমা একজন ও ব্লকের দুজন অফিসগুলিতে কর্মী নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে ভূমি দপ্তরের ডিরেক্টরেট অফিস থেকে ভূমি দপ্তরের তিনশো ছেচল্লিশটি ব্লক অফিসে পঁয়ষট্টিটি মহকুমা ও বাইশটি জেলা পর্যায়ের অফিসে মোট আটশো পঁয়তাল্লিশ জনকে নেওয়া হবে ই ভূচিত্র ব্যবস্থা চালু হয় ভূমি দপ্তর ইতিমধ্যেই রাজ্যের তেতাল্লিশ হাজার তিনশো পঁচাত্তরটি মৌজার জমির ডিজিটাল নথি প্রকাশ করেছে ই ভূচিত্রের মাধ্যমে মোট একত্রিশটি মডিউলের পরিষেবা দেওয়া হচ্ছে এর মধ্যে জমির সার্টিফায়েড নথি প্লট ম্যাপ জমির খতিয়ান সংশোধন মিউটেশন চরিত্র পরিবর্তন বর্গা সহ বিভিন্ন পরিষেবা রয়েছে কম্পিউটারে কাজ করার জন্য আরও কর্মীর প্রয়োজন তারপরে কি বলা হয়েছে দেখো খাদ্য দপ্তরেও রেশন কার্ড দুয়ারে রেশন পরিচালনা কৃষকদের কাছ থেকে ধান কেনা সহ নানা ক্ষেত্রে কম্পিউটারের মাধ্যমে কাজকর্ম করার জন্য কর্মীর প্রয়োজন তাই আরও ডেটা এন্ট্রি অপারেটার জরুরি সরকারি অফিসগুলিতে কম্পিউটার অপারেটরদের জন্য বহু চাকরির সুযোগ সৃষ্টি হওয়াকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী তবে এই কর্মীরাও যাতে চুক্তিতে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীদের জন্য ঘোষিত সুবিধাগুলি পান সেটা নিশ্চিত করা উচিত বলে তিনি মনে করেন স্বাস্থ্য দপ্তরে সম্প্রতি এ ধরনের একশো জন কর্মীকে ঘোষিত সরকারি সুবিধায় আওতায় আনা হয়েছে কিছু অফিসে বাকি রয়েছে বলে অভিযোগ খাদ্য দপ্তরের চুক্তিতে নিযুক্ত পাঁচশো সাতানব্বই জন তথ্য প্রযুক্তি কর্মীর চাকরির মেয়াদ নবীকরণ নিয়ে সমস্যা রয়েছে বলে অভিযোগ উঠেছে অর্থাৎ বারোশো ডেটা এন্ট্রি অপারেটর ভূমি ও খাদ্য দপ্তরে নিয়োগ হতে চলেছে তো এ বিষয়ে যখন বিস্তারিত নোটিফিকেশান পাবো অবশ্যই আমি ভিডিও করে তোমাদের তোমাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল এই মুহূর্তের আপডেট পরবর্তীতে এই ধরনের নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি কল করে দাও যাতে সমস্ত ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ